এই গানের পরে কোন স্টেজ আমার গান গাইতে পারছ না কেউ সরি রিকোয়েস্ট করে লাভ নাই ভাই প্লিজ হ্যাঁ এই গানের পরে গান গাইতে পারি না আমি প্রশ্ন করি সবাই রে আমি জানি সবাই একটা উত্তর দিব সব প্রশ্নের উত্তর এক হয় না আপনার এক মতামত থাকবে তো আরেকজনের আরেক মতামত কিন্তু আমি এখন যে প্রশ্নটা করব সারা পৃথিবীর মানুষ একমত হবে এই প্রশ্নে আমি যদি বলি পৃথিবীতে সবথেকে প্রিয় মানুষটি কে কি বলবেন এটাকে খুইয়া দিতে হইব প্রেমিকা নেই প্রিয় মানুষ বউ নেই প্রিয় মানুষ কে একটু জোরে কইন না যারা যারা মাকে ভালোবাসি তারা সবাই একসাথে আওয়াজ দেব যারা আওয়াজ দিব না আমি ভেবে নিব তারা তার মাকে ভালোবাসে না পৃথিবীতে সবথেকে প্রিয় মানুষটি কে মা তখন ঠিক আছে সেই মায়ের দোহাই যারা এতক্ষণ নাচলেন একটু শান্ত হয়ে বসেন আমরা যদি আমাদের মাকে ভালোবাসি প্লিজ মায়ের গানটা একটু বুঝবো একটু শুনবো সাদা কাপড় পরাইয়া খাটের উপর শুয়াইয়া মায়েরে তোমরা কই যাইতেছো লইয়া রে গ্রামবাসী একটু দাঁড়াও মায়েরে দেখি একজন সন্তানের সামনে দিয়ে তার মায়ের লাশ যখন যায় ঠিক তখন সেই সন্তানের বুকের ভিতরটা কেমন করে এই গানটা শুনলে পুরো ছবিটা আপনাদের চোখের সামনে ভেসে উঠবে কি শুনবেন মায়ের গান হ্যাঁ ই ই সাদা কাপড় পরাইয়া খাটের উপর শুয়াইয়া সাদা কাপড় পরাইয়া খাটিয়াতে শুয়াইয়া আমার মায়েরে তোমরা কই যাইতেছো লইয়া রে গ্রামবাসী একটু দাঁড়াও মায়েরে দেখি ছেলে যদি কোথাও যায় মার মনে শান্তি নাই কখন আসবে জাদু ফিরিয়া কে ডাকবে আর জাদু বলে মায় যদি মোর যায় রে চলে কে ডাকবে আর জাদু বলে মায় যদি মোর যায় রে চলে না খাইলে কে বলবে খাইছস নি রে গ্রামবাসী একটু দাঁড়াও মায়েরে দেখি নহয়ন বৈরা মায়েরে
আমি এই গানের সুবাদে আপনাদের ভালোবাসায় প্রায় 40 থেকে 42 বার দেশের বাইরে গিয়েছি গান গাওয়ার জন্য যখনই আমি বিদেশে যাই গান শেষে আমি দেশে ফিরব যখন আমার ভাইকে ফোন দেই যে আমি তো সামনের সপ্তাহে দেশে আসছি তোর জন্য কি আনবো আমার ভাই বলে ভাই আমার জন্য একটা আইফোন আনবা ভাই বলে একটা আইফোন আনবা যখন বোনকে বলি বোন বলে আমার জন্য একটা দামি ল্যাপটপ আনবা বউকে যখন বলি বউ বলে আমার জন্য স্বর্ণের গহনা আনবা আর যখন আমি এই প্রশ্নটা আমার মাকে করি যে আমি সামনের সপ্তাহে দেশে আসি আপনার জন্য কি আনবো একটা কথাই বলে যে বাবা রে তোর থেকে বড় পুরস্কার পৃথিবীতে আমার কাছে আর কিছুই না তুই সুস্থ শরীরে আমার কোলে ফিরে আয় এর থেকে বড় পুরস্কার আমার কাছে আর কিছুই না এটা হচ্ছে মা আপনি যখন এই অনুষ্ঠান শেষ করে রাত্রে 3টা 4টার সময় বাসায় যাবেন দেখবেন একজন মানুষ না ঘুমিয়ে আপনার জন্য জেগে আছে সেটা হচ্ছে আপনার মা পৃথিবীতে অনেক সম্পর্ক পাবেন খালা ফুপু চাচি কিন্তু মায়ের মমতা কি কারো দ্বারা পূরণ করা সম্ভব সম্ভব সেই মায়ের দোহাই আমরা সামান্য কিছুতেই মায়ের উপর রেগে যাই আমরা খারাপ আচরণ করি এটা রাগের বসে করি কিন্তু পরবর্তীতে এই ভুলের জন্য আমরা ক্ষমা চাই না আর যদি এই রাগারাগি ভুল ক্রমে কোনোদিন মায়ের মনে গিয়ে গাঁথে আপনি এই জীবনেও কোনোদিন শান্তি পাবেন না আর আখেরাতেও বেহেস পাবেন না এটা কনফার্ম আমি আপনাদের কাছে অনুরোধ করব আমরা যারা যারা সন্তানরা জীবিত আছি সুযোগ পেলেই মায়ের পায়ে ধরে ক্ষমা চাইব মাগো জেনে শুনে বুঝে না বুঝে আপনার সাথে যদি কোনো অন্যায় করি ক্ষমা চাই কারণ এই মা যদি একবার পৃথিবী থেকে চলে যায় আর আসবে না আমার কথা কি বিরক্ত লাগছে আপনাদের কত নিশিরাইতে যাইয়া দেখি বাড়িতে জাগিয়া রইছে মায়ে বসিয়া কত নিশিরাইতে আইসা দেখি বাড়িতে জাগিয়া রইছে মায়ে বসিয়া মাঘ মাসের শীতে মায় রইছে মোর বসে মাঘ মাসের শীতে মায় রইছে মোর বসে সেই মায়ের কইলা কেমনে থাকি রে গ্রামবাসী একটু দাঁড়াও মায়রে রে হইল ভইলা মায়রে দেখি রে গ্রামবাসী একটু দাঁড়াও মায়রে দেখি বাড়ির লোকজন কান্দিও না এখন
আর কান দিলে লাভ হবে কি আতর গোলাপ দিয়া ময়রে দেও সাজাইয়া শেষ করে দিব এই গানের পরে কোন স্টেজ আমরা গান গাইতে পারছ না কেউ সরি রিকোয়েস্ট করে লাভ নাই ভাই প্লিজ হ্যাঁ এই গানের পরে গান গাইতে পারি না আমি আপনাদের কাছে একটা অনুরোধ এখানে যারা আছে তারা অনেকক্ষণ গান গাবে শিল্পীরা কিন্তু অনেক টাকা ভাই দেখতে পাচ্ছেন আপনাদের সামনে এতে যে মিউজিশিয়ানরা বাজাচ্ছে শুধু শিল্পীদের দিলে চলবে না ভাই একটা অনুষ্ঠানে গিয়েছিলাম আটজন মহিলা শিল্পী কোনো পুরুষ শিল্পী নাই তখন বলেছিলাম যে ভাই পুরুষ শিল্পীরা কি না খায় মরব তো আল্লাহর হস্তে সবার দিকে নজর দিয়েন শিউলি সীমা আর এই আমার বোন যারা আছে তাদের কাছে আমি ক্ষমা প্রার্থী আমি একসাথে অনেকগুলো গান গেয়েছি